দেখো, তোমাদের দুজনের কথার সঙ্গে আমি আমি সম্পূর্ণ সহমত। সত্যি বলছো তোমরা দুজন। আর দেখো, আমরা ভুল তো করেইছি, আর সেটাও অনেক বড়। সীতার পবিত্রতার উপরে সন্দেহ করে আমরা আসলে নিজেদের মানবিকতার উপরে সন্দেহ প্রকাশ করেছি। আমাদের দুঃখ তো এটাই যে সর্বদা আমাদের পথ প্রদর্শন করা শ্রীরামও এই অধর্মের পথে যেতে আমাদের আটকাননি। যখন আমরা দেবী সীতার উপরে, তার চরিত্রের উপরে সন্দেহ প্রকাশ করেছিলাম, তখনই শ্রীরাম তাকে পরিত্যাগ করে আমাদের সন্দেহের উপর বিশ্বাসের শিলমোহর লাগিয়ে দিলেন। আর তারপরেই আমাদের আমাদের মনে হলো যে আমাদের সন্দেহ সঠিক ছিল। এটা না করে উনি যদি এর প্রতিবাদ করতেন, আমাদের বোঝাতেন, আমাদের উচিত আর অনুচিতের প্রভেদ বোঝাতেন, যেমন যেমন উনি বানররাজ সুগ্রীবকে বুঝিয়েছিলেন, তাহলে হয়তো আমাদের আমাদের দ্বারা এই ভুল হতো না। আরে ভাই, প্রভু রাম তো পরম জ্ঞানী, আর আমরা আমরা হলাম অশিক্ষিত অশিষ্ট নগরবাসী। ব্যাস, পশুর মতো একটা পথ ধরে নিলে সেই পথ দিয়েই চলতে থাকি। এখন এতগুলো বছর কেটে গেল এই মিথ্যেকেই সত্যি মানতে মানতে। হ্যাঁ, তাহলে এখন এই সত্যিকে মিথ্যে প্রমাণ করতে আমাদের নির্দিষ্ট আর জোরদার প্রমাণের প্রয়োজন। কেমন প্রমাণ চাই আপনার? সেই প্রমাণ যা সীতা শ্রীরামকে দিয়েছিলেন। অগ্নি পরীক্ষার দ্বারা প্রমাণ। হ্যাঁ, যদি দেবী সীতা এখানে আমাদের সবার সামনে এসে নিজের পবিত্রতা প্রমাণ করার জন্য অগ্নি পরীক্ষা দিয়ে দেন, তাহলে আমরা সবাই, আমরা সমস্ত অযোধ্যাবাসী ওনার পায়ে পড়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। আরে ভাই, দেবী সীতা তো করুণা আর দয়ার প্রতীক। আমার সম্পূর্ণ বিশ্বাস যে উনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। তাহলে ভাই সব, যদি দেবী সীতা আপনাদের সবার সামনে পুনরায় অগ্নি পরীক্ষা দেন, তাহলে আপনারা ওনাকে বিশ্বাস করবেন তো? দেখো বালকেরা, আমি তোমাদের এই কঠিন যাত্রাপথ সহজ করে দিলাম, আর তোমাদের দুর্গম লক্ষ্যকে সুগম করে দিলাম। এবার তোমাদের এরকম হাতে বীণা নিয়ে রামায়ণের কত কত কাহিনী শোনানোর পরিবর্তে কেবল একটাই কাজ করতে হবে, ব্যাস। তোমরা যাও আর দেবী সীতাকে এখানে নিয়ে এসো, যাতে উনি আমাদের সবার সামনে এখানে এসে অগ্নি পরীক্ষা দিতে পারেন। আমি খুব ভালো করেই জানি যে আপনি দেবী সীতার পবিত্রতার প্রমাণ কেন চাইছেন, কারণ আপনি এটা মেনে নিতে পারছেন না যে লোকেরা আপনার বানানো পর্দার বাইরে বেরিয়ে এসে দেবী সীতার সত্যতা জানুক। কারণ দেবী সীতার অপবিত্রতা প্রমাণ করার আপনার প্রত্যেকটা চেষ্টা এখন মাটিতে মিশে যাচ্ছে, কারণ এর ফলে সমাজে আপনার প্রতিপত্তি নষ্ট হচ্ছে, আর এই সমাজ এই গাথাকে একটা অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখছে। কিন্তু আমি
একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, যে যেইভাবে সূর্যদেব নিজের তেজের কোনো প্রমাণ দেন না, ঈশ্বর নিজের দিব্যতার কোনো প্রমাণ দেন না, ঠিক সেইভাবে দেবী সীতাও নিজের পবিত্রতার কোনো প্রমাণ দেবেন না, না আজকে আর না ভবিষ্যতেও। আর যদি এরপর কেউ দেবী সীতার পবিত্রতার প্রমাণ চায়, তবে সে প্রমাণ নয়, প্রহার পাবে। না কুশ, এটা অনুচিত। আমি ভালো করে জানি দেবী সীতার চরিত্রের প্রমাণ চাওয়া অনুচিত, কিন্তু তার অর্থ এটা না যে আমরা লোকেদের ভয় পাইয়ে দেব। ভয় ছাড়া সঠিক পথে ফিরে আসা যায় না দাদা। না আমি আমার বলা কথা নিয়ে দুঃখিত, আর না আমার কর্ম নিয়ে। কুশ, আমার সাথে চলো। দুজনের বিচারধারা ভিন্ন, এর সুবিধা নেওয়া যেতে পারে। সেটজি, কি ভাবছেন, কি পরিকল্পনা চলছে আপনার মাথাতে? শোনো, আমি ভাবছি যে এরা দুজন হতে পারে যমজ ভাই, কিন্তু এদের দুজনের ব্যক্তিত্ব নদীর দুই তীরের মতো। যদিও এরা একই সঙ্গে আছে, কিন্তু তবুও আলাদা আলাদা। এবার এদের বিচারধারাই এদের আলাদা করবে। কি হয়েছে কি তোমার কুশ? এখন আর আমি এইসব সহ্য করতে পারছি না দাদা। আমি অনেক চেষ্টা করেছি, এবার আমাদের আমাদের অভিযানের রণনীতি পাল্টাতে হবে। এবার আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্যে আমাদের পথ বদলাতে হবে। না কুশ, এটা অনুচিত। যদি আমরা আমাদের মাতাকে সম্মান ফিরিয়ে দিতে চাই, তাহলে আমাদের সঠিক পথে যাওয়া উচিত। এখনো তুমি এই লোকগুলোকে বোঝাতে চাও? নির্লজ্জদের জন্য নিবেদন নয়, নিষেধের নীতি মেনে নিতে হয়, আর নিষেধ না চললে তার সাজা। না, এটা অনুচিত, আমি এতে সহমত নই। আমাদের আশীর্বাদ দিন মা, যাতে আমরা আমাদের সংকল্প পূর্ণ করতে পারি। পুত্র, কি হলো বনো দেবী? জানি না কি হয়েছে, আমি আমার পুত্রদের কথা ভাবছিলাম আর হঠাৎ মন বিচলিত হয়ে উঠল। হয়তো আমার পুত্রদের আমাকে প্রয়োজন। তোমার রক্ত ঝরেছে আর সন্তানদের চিন্তা করছো? ওদের শরীরে তো আমারই রক্ত বইছে, তাই না? চিন্তা তো আমার হবেই। তাহলে যাও, গিয়ে দেখে এসো ওদের। কতদিন ধরে ওদের জন্য চাটাই বুনছো, এটাও ওদের দিয়ে দেবে, আর সাথে সাথে তোমার চিন্তাও দূর হবে। বালকেরা, এই ব্যর্থ বিবাদ কেন করছো? সত্য তো এটাই না যে রাবণের সামনে আত্মসমর্পণ করলে সীতাদেবী মাহাত্ম্য লাভ করতেন, আর ওই সীতা এই সমস্ত মাহাত্ম্য লাভও করেছিলেন। তাহলে কেন কেন সকলের সামনে তার গুণগান করে যাচ্ছ তোমরা? কি হবে তাতে? দেখো, সত্য সর্বশক্তিমান হয়, যেটা না তো ভোলানো যায় না লুকোনো যায়। সীতা দেবীর সত্য এটাই যে উনি চরিত্রহীন। মৌন হয়ে যান। না কুশ, দাঁড়া।
কেন ভাই, এমন কি কথা বললেন উনি? আমরাও সেটা জানতে চাই। জানবেন, সবাই আপনার চালাকির কথা জানবেন নগর শেঠ। না কুশ, দাঁড়াও। আরে, তোমরা নিজেদের শক্তি প্রদর্শন করে আমাদেরকে ভয় দেখিয়ে কি প্রমাণ করতে চাও বলো? বাবা রে, গেলাম আমি। আরে বাবা, আমার কোমরটা ভেঙে গেল রে। কেউ তো সাহায্য করো। আরে ওঠো 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 ওঠো, ঠিক আছো তো? এটা এটা কিরকম ব্যবহার তোমাদের? যুক্তি খুঁজে না পেয়ে বল প্রয়োগ করে আমাদের বাধ্য করবে তোমরা, যাতে আমরা তোমাদের কথা মেনে নিই, তোমাদের কথা মতো চলি? না ভাই সব, এমনটা হতে পারে না। এটা রাম রাজ্য, রাম রাজ্য। আর আমরা হলাম রাম রাজ্যের বাসিন্দা। আর এখানে প্রত্যেক ব্যক্তির নিজের মতামত জানানোর অধিকার আছে। মৌন হন। এরপরে আর একটা কথা বললে তার ফল কিন্তু ঠিক হবে না। আরে আমি কি অনুচিত বলেছি আমাকে বোঝাও, কি অনুচিত কথা বলেছি বন্ধুরা? এই অবোধ বালক যা ইচ্ছে বলে যাচ্ছে। আরে আমি তো এটা বলেছিলাম যে এইভাবে এই দুই ভাই যে একে অপরের সাথে লড়াই করছে রামায়ণের প্রসঙ্গের বিরুদ্ধে, তাই না বন্ধুরা? একটা কথা আমাকে বলুন আপনারা, যদি রামায়ণের গাথা যারা শোনাচ্ছে তারা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়, তাহলে সমাজে এরা কেমন উদাহরণ স্থাপন করবে? আর রামায়ণ দাদা ভাইয়ের ভালোবাসার কথা বলে, লড়াইয়ের নয়। মিথ্যে, উনি মিথ্যে কথা বলছেন, উনি এমনটা কিছু বলেনি। আরে কি বলেছিলেন তবে, সেটা তো বলো 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 বলো। দেখলেন দেখলেন আপনারা সবাই, ও চুপ করে আছে, আর ওর মৌনতাই প্রমাণ করছে যে এখানে কে সঠিক আর কে সঠিক নয়। এই দুজনের ব্যবহারে এটা প্রমাণ হয় যে আমাদের এই দুই উদ্ধত বালকের কথা শোনার কোনো আবশ্যকতাই নেই। যারা নিজের মতের বিরুদ্ধে কোনো কথা শুনতেই চায় না, ব্যাস কেবল নিজেদের ভাবনা চিন্তাকেই সঠিক মনে করে, এখন এরা এরা আমাদেরকে শেখাবে। ভাই সব দেখুন, দেবী সীতা কি ছিলেন আর কি ছিলেন না, এই বিষয়ে হয়তো আমরা একমত হতে পারবো না, কিন্তু হ্যাঁ, এই একটা ব্যাপারে আমরা সবাই একমত যে শ্রীরাম কেমন। আরে শ্রীরাম হলেন মহান পুরুষোত্তম, যিনি কখনো নিজের শক্তির অপপ্রয়োগ করেননি। আর এরা এই দুই উদ্ধত বালক শ্রীরামের কাহিনী শোনাতে শোনাতেই একদম শ্রীরামের বিপরীত নিজেদের শক্তির অপপ্রয়োগ করছে, আর আমাদের প্রভাবিত করে আমাদের ভয়ও দেখাচ্ছে। সীমা ছাড়িয়ে গেছে এরা দুজন। শ্রীরামের ওই যে ধ্বজা উড়ছে, সেই ধ্বজাকে কি লজ্জিত করবেন? এই দুই নির্বোধ বালকের মুখে এই মহান পবিত্র গাথা আর গান শুনতে চাইবেন? ব্যাস যথেষ্ট হয়েছে এই রামায়ণ শোনানোর ঢং,
এখন আমার মত হলো এদের আর একটা কথাও শোনা উচিত নয়। সত্য বলেছেন। হ্যাঁ তাহলে ঠিক আছে, চলে যান, সবাই চলে যান এখান থেকে। যদি আপনারা সবাই আমাদের নয় এই চালাক লোকটার কথা শুনতে চান তাহলে চলে যান, আমরাই বা এত চেষ্টা কেন করব। ছাড়ুন, আমাদের কাছে এত সময় নেই যে সেই সময় নষ্ট করব। আপনাদের মতো ষড়যন্ত্রকারী প্রজারা সেই যোগ্যই নয় যে আমরা আপনাদের সামনে রামায়ণ গাথার একটা নতুন দৃষ্টিকোণ প্রস্তুত করি। এবার না আমরা দেবী সীতার পবিত্রতাকে প্রমাণ করব, আর না শ্রীরামচন্দ্রের ওনার ওপর অটল বিশ্বাসের পূর্তিকে প্রমাণ করব। দাঁড়ান আপনারা, একটু ধৈর্য ধরুন। আরে কথাটা তো শোনো, তোমার নিজের কথা তোমার ভাই তো শুনছে না, তাহলে তুমি অন্যরা শুনবে কেন আশা করছো? হ্যাঁ, শুনতে হবে না। আপনাদের মতো লোকেদের সামনে মাতা সীতার পবিত্রতা প্রমাণ করা ব্যর্থ। লবকুশের এই পদক্ষেপ ওদের পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে। আপনি কিন্তু খুব ভালো পরিকল্পনা করেছেন, আমরা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হলো, আর তাও নিজের থেকেই। আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে কুশ অনেক বড় ভূমিকা পালন করল। ওর ক্রোধকেই আমি ওর বিরুদ্ধে কাজে লাগালাম, আর আমি চাইছিলাম তো সেটাই। এবার না কেউ ওদের গাথা শুনবে, আর না তো সীতার পবিত্রতা প্রমাণিত হবে। খুব সুন্দর। যখনই আমি কোনোভাবে এক পায়ে গিয়ে যাই তুমি আমাকে চার পা পেছনে সরিয়ে দাও। ব্যাস দাদা, এরপর যদি তুমি ওদের পক্ষ নাও আর আমাকে অনুচিত প্রমাণ করার চেষ্টা করো, তাহলে আমার কাছে ওদের আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তোমার কি হয়েছে কিকুশ? কেন তুমি তোমার ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো না? ক্রোধ বুদ্ধির বিনাশ ঘটায়, তুমি তো এটা জানো। মনে আছে, কিন্তু অন্যায় আর অধর্মকে চোখের সামনে দেখার একটা সীমা আছে দাদা, যে সীমা ওরা পার করে ফেলেছে। দাদা, আমার বিশ্বাস হয়ে গেছে যে আমরা যদি এই পথে চলি তাহলে না মাকে ওনার সম্মান ফিরিয়ে দিতে পারবো, আর না মা আর পিতাকে এক করতে পারবো, আর না কখনো নিজের পরিবারের সাথে থাকতে পারবো। না কুশ, এটা তো সবে আরম্ভ, এত তাড়াতাড়ি হেরে যেও না তুমি। হার স্বীকার করা তো আমি কোনোদিন শিখিনি দাদা, আর হার মানবে তো তারা যারা কখনো স্ত্রীদের সম্মান দিতে জানে না, ওদের শাস্তির ভাগিদার হতেই হবে। আর এখন যদি কোনো পুরুষ কোনো স্ত্রীর অপমানের কারণ হয় তাহলে ওদের শাস্তি আমি দেব। কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়, জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।